অন্তর্বর্তীকালীন সরকারের কলেবর বাড়ল শপথ নিলেন আরও চার উপদেষ্টা সব মিলিয়ে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা দাঁড়ালো একুশ জনে বিকালে বঙ্গভবনে নতুনদের শপথ পড়ান রাষ্ট্রপতি এদিকে টেলিফোনে আলাপ করেছেন প্রধান উপদেষ্টা ড ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের মধ্যে বাংলাদেশের স্থিতিশীলতা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা নিয়ে কথা হয়েছে আনার হোসেনের রিপোর্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর চলতি মাসের আট আগস্ট ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় আমি সরকারে যোগ দিলেন আরো চার উপদেষ্টা বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন চার উপদেষ্টা হলেন অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ সাবেক মন্ত্রিপরিষদের সচিব আলী ইমাম মজুমদার সাবেক বিদ্যুৎ সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তাদের নিয়ে উপদেষ্টা পরিষদের সংখ্যা দাঁড়ালো একুশ জনে এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে আলাপ করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আলাপ হয়েছে বাংলাদেশের স্থিতিশীলতা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা সহ বিভিন্ন বিষয় নিয়ে সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়ে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা অন্যদিকে গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ এবং অগ্রগামী বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এইসব বিষয় তুলে ধরেন ভারতের সরকার প্রধান আনোয়ার হোসেন নাগরিক ঢাকা আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন